হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যালো, বিয়ে বাড়ি থেকে তো ক্যামেরা প্যাক করে বেরিয়ে গেছি, কিন্তু এখানে গাড়ি টাড়ি তো কিছুই দেখতে পাচ্ছি না। এখন কি করব? ভাই তুমি একটু সামনে গিয়ে দেখো, কিছু পেয়ে যাবে। তুমি একটা কিছু করে নাও ভাই, আমি তোমাকে পে করে দেবো। আমাদের কাজ ছিল ভাই, আমরা ভীষণ টায়ার্ড শুয়ে পড়েছি। ঠিক আছে ভাই, গুড নাইট। গুড নাইট ভাই। হ্যালো হ্যালো, কে তুমি? দাদা, আমি মেয়ের বাড়ির ফটোগ্রাফার। উফ, তুমি তো পুরো আমার হার্ট অ্যাটাক করে দিয়েছিলে। এত রাতে কি করছো তুমি এখানে, আর আমাকে ফলো কেন করছিলে? দাদা, আমি ফ্রিল্যান্সার, টিমের বাকিরা আগেই বাইকে করে বেরিয়ে যায়। আমার প্যাক করে বেরোতে লেট হয়ে গেছিলো। আপনাকে রাস্তায় বেরিয়ে দেখি কোনো গাড়ি নেই, অগত্যা হাঁটা দিলাম। আপনাকে কবরে পাশ দিয়ে হেঁটে যেতে দেখে ভয় পেয়ে গেছিলাম। আমি শুনেছি রাতে আত্মারা নানা রূপ ধরে শ্মশানে আশেপাশে ঘুরে বেড়ায়। আপনাকে হঠাৎ করে পড়ে যেতে দেখে আমি ভয় পেয়ে পালাতে গেছিলাম, আর ভয় পেয়ে পড়ে গেছি। তুমি তো দেখছি আমার থেকেও ভীতু। আচ্ছা, এখান থেকে মেন রোডটা কতদূর জানা আছে? দাদা, আমিও তো নতুন এখানে। ও শেট, চলো তবে দু ভাই মিলে হাঁটা দিই, দেখি আর কতক্ষণ লাগে।
চলো আর কোথা কাছে যেতে হবে। বাপরে কত বছর হলো তোমার এই লাইনে? এই আর কি দাদা, 3-4 বছর হলো, একটু কাজ টাজ থাকলে দেবে। হ্যাঁ সে তো অবশ্যই।